সবলা মেলার এই সাংস্কৃতিক মঞ্চে আমাকে এবং আমাদেরকে সঙ্গীত পরিবেশন করার সুযোগ করে দেওয়ার জন্য সবলা মেলা কর্তৃপক্ষের সকল সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে আপনাদের এই এলাকার আদরের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়জি ওনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়জি আমাদের এখানেতে প্রধানত সুযোগ করে দিয়েছেন। রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে আমার যখনই ফোনে কথা বলি এত সুন্দর এত সস্নেহে উনি কথা বলেন, আমরা অত্যন্ত প্রীত, বিশেষ করে আমি। আর দিগন্ত পাল উনি তো আমাদের যোগসূত্র, দিগন্ত দা আমাদের সঙ্গে যোগসূত্র রেখে চলেছিলেন, এখন আজকে আসার পরেও অত্যন্ত ভালো ব্যবহারে আমরা অত্যন্ত প্রীত। আসার পর থেকে এত আদর যত্ন করেছেন ওনারা সবাই এই মেলা কর্তৃপক্ষে, তাদের সকলের জন্য একটা হাততালি। আজকে মেলার উদ্বোধন, আগামী যে কদিন হবে এই মেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে আমার প্রথম একটি ছোট্ট মন্ত্র, তারপরে আমরা মূল অনুষ্ঠানে আসব। মন্ত্র দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হোক, শুরু হয়ে গেছে আমাদের অনুষ্ঠানটা, আজকে মন্ত্র দিয়েই অনুষ্ঠানটার শুভকামনা করছি। এবারে আমরা একটি বিখ্যাত ব্যালাড গান, যে গানটি দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করব। গানটির কথা গৌরীপ্রসন্ন মজুমদার, সুর সুপর্ণকান্তি ঘোষ। এই গানটি আয়ারল্যান্ডের একটি গান থেকে নেওয়া।
এবারে একটি বিহু সুরে রচিত আপনাদের সকলের জানা সেরকম একটি গান। আজ জীবন খোঁজে পাবি ছুটে ছুটে নেই তো আপন পর সময় দ্বারা পাতে দেখো নেই বিয়োগের
পথে বাকি নেই তো আপন পর কি আর পাবি কি আর দিবি আঙুল গুনে কি দাফের খাতায় হিসাব করে জীবন ভরে দি যত পাও না দে না মিটিয়ে নিয়ে আয় রে ছুটে আয় আর ভালোবাসার পান্না ধীরে কুড়িয়ে নিবি আয় তাই পাগল ফুলের আনন্দে সব তুকে দিতে আয় হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয় হাসি নিয়ে আয় আর বাসি নিয়ে আয় যুগের নতুন দিগন্তে সব তুকে দিতে আয় আর পাগল ফুলের আনন্দে সব তুকে দিতে আয় আজ জীবন খুঁজে এবারে একটি নচিকেতার গান গাইছি, নচিকেতা চক্রবর্তী গান গাইছি। আপনারা সাধারণত নচিকেতা চক্রবর্তী যে গানটা আপনারা যে ধরনের গান শুনে অভ্যস্ত, এটা ওনারই গাওয়া একটি একটু আলাদা ধরনের, এটা একটু রাগাশ্রিত গান। এটা আপনাদের সকলেরই শোনা রাগ মল্লার, মল্লার রাগের ওপর আধারিত একটি অত্যন্ত বিখ্যাত গান। শ্রাবণ ঘনায় দুনয়নে শ্রাবণ ঘনায় দুনয়নে শ্রাবণ ঘনায় দুনয়নে শ্রাবণ ঘনায় দুনয়নে আকাশের অধীর
এবারে একটি আর ডি বর্মনের গান গাইব। এই গানটি আপনাদেরও সকলেরই শোনা, ভাটিয়ালির ওপর গানটি। মন মাঝি রে তো খেয়াতে তুই দিলি যে পাদ তুলে Thank you.
এবারে একটি গজল করব। আপনাদের বলেছিলাম শর্ট সময়, তার মধ্যে যেটুকু পারবো বিভিন্ন স্বাদের গান, আমাদের মুসকানটার নাম। এই গানটি একটা আমার খুব সুখস্মৃতি স্মৃতি আছে, কয়েক বছর আগে কলকাতা থেকে পাকিস্তানের গজল গায়ক গুলাম আলী জি এসেছিলেন, সৌভাগ্যক্রমে সেই মঞ্চেতে আমার গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমি আমাদের ভারতের গজল সম্রাট জগজিৎ সিং এর গাওয়া এই বিখ্যাত গজলটি করেছিলাম। শুনুন সেই গজলটি। অনুষ্ঠান শেষ করব, এরপরে আমাদের মধ্যে আরেকজন গায়ক আছে সুজয় কুণ্ডু, ওকে ডেকে নেব। আপনাদের বলেছিলাম বিভিন্ন স্বাদের গান শোনাব, এবারে যে গানটি গাইব সেটি একটি সুফি গান, এটি আপনাদের সবাইকার জানা। এটা মূলত পাকিস্তানের গায়িকা রেশমাজির গাওয়া গান, পরবর্তী ক্ষেত্রে আমাদের বম্বেতে হিরো বলে একটি ছবিতে সুভাষ ঘাই ব্যবহার করেছিলেন। শুনুন সেই গানটি। বিছরে আভি তো হম বর
শেষ নিবেদন বাংলার গান আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার
বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ উপস্থিত শ্রোতা দর্শকদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের এতক্ষণ ধরে সহ্য করার জন্য। রবিবাবুর প্রতি আমার কৃতজ্ঞতার সীমা নেই, উনি এত বড় একটি মঞ্চেতে আমাকে সুযোগ করে দিয়েছেন, তাই উনাকে আবারও কৃতজ্ঞতা জানাই এবং আমাদের দিগন্তদা তাকেও আবারও কৃতজ্ঞতা জানাই এবং সবশেষে আমাদের সাউন্ড সিস্টেমে যিনি ছিলেন বা যারা আছেন অত্যন্ত ভালো সাউন্ড দিয়েছেন, তাই আমরা গান গাইতে পেরেছি, ওদেরও আগামী দিনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এই বলে আমার অনুষ্ঠান শেষ করলাম। আর আমি বলি যে আমরা তোমায় আবার চাই এই মঞ্চে বা কাটোয়া বা অন্যান্য অনেক মঞ্চে তোমার গান আমাদের মুগ্ধ করুক। একজন শিল্পী কতটা দক্ষ হলে একই কণ্ঠে এত ধরনের বাংলা গান গাইতে পারেন। সত্যি পল্লবদা তোমাকে অনবদ্য, অসাধারণ। আরো একটা জোরে করতালি হোক পল্লবদার জন্য। এবারে মঞ্চে ডেকে নেব সুজয় দা, সুজয় কুণ্ডু।
তার আগে বলি সুজয়দার গান শুনতে যাবার আগে জানিয়ে রাখি আগামীকাল দুপুর তিনটে থেকে আমাদের মেলা শুরু আর এই সাংস্কৃতিক মঞ্চে প্রথমে আমরা রেওয়াজের সমবেত পরিবেশনা তারপর নবনিকনের সমবেত নৃত্য রবীন্দ্র পরিষদের সমবেত গান অহিঞ্জিতার একক সঙ্গীত এবং সব থেকে যেটা বিশেষ আকর্ষণ রয়েছে কালকে ছৌ নাচ রয়েছে এবং যাত্রা রয়েছে কান্না ভেজা মায়ের আঁচল সেই যাত্রা দিয়ে আগামীকালকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি আশা করি আমরা আজকের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে সুজয়দার গান শুনতে শুনতে আজকের মতো আমরা এই মঞ্চ ছেড়ে এই মেলা ছেড়ে সকলে বিদায় নেব সকলকে বলি সাবধানে থাকবেন আর অবশ্যই মনে রাখবেন কোভিড কিন্তু এখনো শেষ হয়ে যায়নি তাই মাস্ক ব্যবহার করা এবং স্যানিটাইজার ব্যবহার করা একান্ত আবশ্যক চলুন গানে গানে আমি আমাদের যিনি সঞ্চালনা করছেন আমার থেকে ছোটই হবে আমি ভাই বলছি খুব ভালো সঞ্চালনা করছে ওরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আমি এটা ভুলে গেছিলাম তার জন্য ক্ষমা প্রার্থী খুব ভালো সঞ্চালনা করছে চলুন সুজয় কুণ্ডুর গানে গানে এবারে আমরা সঙ্গীত সফরে যাই মঞ্চের সামনে উপবিষ্ট সকল দর্শক মন্ডলীকে আমার এবং আমাদের তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা প্রথমে যেটি করছি সুরজিৎ দার গাওয়া ভূমিকার থেকে নেওয়া সুরজিৎ যেভাবে গিয়েছে আমি সেইভাবে গাইছি না আমি আমার মতন করে শুরু করছি তুই লাল পাহাড়ির দিশে যা রাঙা মাটির দিশে যা হিতাকে তোকে মানাইছে নাই রে তোকে একেবারে মানাইছে নাই রে লাল পাহাড়ির দিশে যা রাঙা মাটির দিশে যা হিতাকে তোকে মানাইছে নাই রে মানাইছে নাই রে নদীর ধারে শিমুলে গাছ মাথা পাখির মাথা
नौटा बेजे गेन टाइम नौटा पर्त तुले गलन जो नौटा बेजे गुष्ठान शेष करते हैं सबा के शुभरत्रि।